আমার ক্লাস টুয়েলভ উচ্চ মাধ্যমিকের ছাত্র তোমাদের সবাইকে আমার চ্যানেল স্টাডি ফর এডুকেশানে স্বাগত জানাই আজ আমি তোমাদের উচ্চমাধ্যমিক দু হাজার একুশের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হল বাংলা সেই বাংলারই নতুন সিলেবাস অনুযায়ী আজ আমি তোমাদের সম্পূর্ণ সাজেশান দেব। এবং এই সাজেশানের মধ্যে আমাদের সাহিত্য চর্চার অন্তর্ভুক্ত গল্প কবিতা নাটক আন্তর্জাতিক কবিতা থেকে শুরু করে আমি তোমাদের পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ এবং ভাষা বাংলা শিল্প সাহিত্য চর্চা এবং তোমাদের প্রবন্ধেরও সাজেশান দেব। তাই তোমরা যদি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মন দিয়ে দেখো তাহলে নিশ্চয়ই উপকার পাবে আমাদের যে বাংলার প্রশ্ন হয় সেটি হলো আমাদের আশি নম্বরে এই আশি নম্বরের মধ্যে আমাদের প্রথমে সাহিত্য চর্চার গল্প থেকে আমাদের প্রশ্ন আসে এবং আমাদের এই বছর উচ্চ মাধ্যমিক দু হাজার একুশের জন্য গল্পে দুটি আছে ভাত এবং ভারতবর্ষ এখানে আমাদের একের দাগে প্রশ্ন আসবে তোমাদের আরেকটি কথা বলি যে আমাদের যে বাংলার প্রশ্নপত্র হয় সেখানে আমাদের প্রত্যেকটি বিভাগেই কিন্তু আমাদের অর্থ থাকে সেজন্য আমরা যদি আগে থেকে ডিসাইড করে নিই এটা ঠিক করে নিই যে আমি কোন অধ্যায় বা কোন গল্প বা কোন কবিতা থেকে আমি বড় প্রশ্ন অ্যাটেন্ড করব তাহলে তোমরা সেটি খুব ভালো করে পড়বে মানে তুমি যদি ঠিক করে নাও যে আমি ভারতবর্ষরই বড় প্রশ্ন অ্যাটেন্ড করবো ভারতবর্ষটা খুব ভালোভাবে খুঁটিয়ে রেডি করেলে কিন্তু ছোটো প্রশ্নের জন্য তো আমাদের সবই পড়তে হবে আমি সেটাই বলছি যে বড় প্রশ্নের জন্য কোন কোন মানে লেসেন থেকে তোমরা অ্যাটেন্ড করবে সেটা যদি ঠিক করে নাও তাহলে তোমাদের অনেকটা সুবিধা হয়ে যাবে কারণ আমাদের এইচএসের আদার সাবজেক্টের পড়ার চাপ অনেক বেশি থাকে ঠিক আছে আমি প্রথমে তোমাদের ভাত এবং ভারতবর্ষ এই দুটির আমি তোমাদের সাজেশান দিচ্ছি এবং এখানে আমাদের একের দাগে প্রশ্ন হয় আমি তোমাদের প্রত্যেকটিরই সাজেশান দিয়ে দেবো প্রত্যেকটি যে তোমাদের গদ্য রয়েছে পদ্য রয়েছে সবারই আমাদের গদ্যর হচ্ছে রচনাধর্মী প্রশ্নোত্তরের মধ্যে যেটি আমাদের পাঁচ নম্বরে আসে সেখানে অনধিক একশো পঞ্চাশটি শব্দে আমাদের উত্তর লিখতে হয় ভাতের মধ্যে এবছরের জন্য গুরু গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়েছে একের হচ্ছে মহাশ্বেতা দেবীর ভাত ছোট গল্প অবলম্বন করে ঝড় জল বন্যার রাত্রির বর্ণনা দাও দুই ভাতে হাতে ঢুকিয়ে দিতে সে সর্ব স্বর্গসুখ পায় ভাতের স্পর্শে কে কিভাবে ভাতের জোগাড় করলো তার এই অনুভূতির কারণ ব্যাখ্যা করো তিনেরটা হচ্ছে এ সংসারে সব কিছুই চলে বড় পিসিমার নিয়মে বড় পিসিমার পরিচয় দাও তার চরিত্র বৈশিষ্ট্য লেখো চারেরটা হচ্ছে বাদার ভাত খেলে তবে তো সে আসল বাঁধাটার খোঁজ পেয়ে যাবে একদিন বাদা কি উদ্দিষ্ট ব্যক্তির এই রকম মনে হওয়ার কারণ কী পাঁচেরটা হচ্ছে দাঁতগুলো বের করে সে কামতের মতোই হিংস্র ভঙ্গি করে কার সম্পর্কে কথা বলা হয়েছে উদ্দিষ্ট ব্যক্তিটি কোন পরিস্থিতিতে এমন হয়ে উঠেছিল তা ভাত গল্প অবলম্বনে লেখো এইটি ছিল আমাদের পাঁচ নম্বরের যে কোয়েশ্চেনগুলো এবার আমি তোমাদের যে ছোট প্রশ্ন আসে তার এবার কোয়েশ্চেনগুলো দিচ্ছি এ গল্প গ্রামে সবাই শুনেছে কোন গল্প তাকে বড় উতলা করে কাকে কি বড় উতলা করে আর পরে প্রশ্ন হচ্ছে তাস পিটানো ছেলেগুলো অস্বস্তিতে পড়ে কেন ছেলেগুলি অস্বস্তিতে পড়েছিল এলে পরে নদীর পারে সারবন্দি ছড়াত হবে কাদের এভাবে শ্রাদ্ধ হবে এসব কথা শুনে উৎসব বুকে বল পায় কোন কথা শুনে উৎসব বুকে বল পায় ঝিঙে শাল চাল এবং রামশাল চাল কি কী দিয়ে খায় ওই পাঁচ ভাগে ভাত হয় পাঁচ ভাগের নাম কি উৎসব তাড়াতাড়ি হাত চালায় কেন বুকে শত হাতির বল থাকতো আজ কি হলে এমনটা হতো সে সর্বসুখ পায় কে কিভাবে সর্বসুখ পায় এবার আমি তোমাদের পরবর্তী যেটি রয়েছে আমাদের গদ্যাংশের মধ্যে সেটি হলো ভাত তার যে রচনাধর্মী প্রশ্নত্ব সেটি বলি এক একটা হচ্ছে ভারতবর্ষ ছোট গল্পটিতে অকাল দুর্যোগ সম্বন্ধে যা আলোচনা করা হয়েছে তা নিজের ভাষায় লেখো দু একটা হচ্ছে হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল অদ্ভুত দৃশ্যটি কি গ্রামের দুই সম্প্রদায়ের মধ্যে সেই দৃশ্যের প্রতিক্রিয়া কতখানি হয়েছিল তা সংক্ষেপে লেখো তিন বচসা বেড়ে গেল কাদের মধ্যে কিনে বচসা বাড়ে বচসার পরিণাম পাঠ্য গল্প অবলম্বনে লেখো চারেকটা হচ্ছে তাই ধারের অঙ্ক বেড়ে চলে কোথায় কাদের কিভাবে ধারের অঙ্ক বেড়ে যায় লেখো এবারে তোমাদের অনধিক যে কুড়িটি শব্দে যে প্রশ্ন আসে সেটি আমি দিচ্ছি তোমাদের ভারতবর্ষ থেকে এক একটা হচ্ছে নকরি নাপিত দিব্যি করে বললো নকরি নাপিত দিব্যি করে কি বললো দু একটি হচ্ছে বুড়ি খেঁপে গেল কোন কথা শুনে বুড়ি খেঁপে গেল, তিন বৃষ্টিতে তা হলো ধারালো বৃষ্টিতে কি ধারালো হলো আমার চারে প্রশ্ন হলো এই ধারের অঙ্ক বেড়ে চলে ধারের অঙ্ক বেড়ে চলার কারণ কি সেটাই সবাইকে অবাক করেছিল কোন ঘটনা সবাইকে অবাক করেছিল বোঝা গেল বুড়িরে অভিজ্ঞতা প্রচুর আছে বুড়ির কি অভিজ্ঞতা ছিল পৌষে বাতলা সম্পর্কে গ্রামের ডাক পুরুষের পুরনো বচনে কি বলা আছে বচসা বেড়ে গেল বচসার কারণ কি নয় প্রশ্ন তারপরই দেখা গেল অদ্ভুত দৃশ্য কোন দৃশ্যের কথা বলা হয়েছে এবং আমার লাস্ট প্রশ্ন হচ্ছে ভারতবর্ষ থেকে মুখটা বিকৃত হয়ে গেল কার মুখ কেন বিকৃত হয়েছিল এই হলো আমাদের গদ্য যে মানে বা গল্প থেকে যে প্রশ্ন সেগুলি আমাদের কবিতার মধ্যে এই বছরে রয়েছে রূপনারায়ণের কুলে ক্রন্দনরতা জননীর পাশে মহুয়ার দেশ আমি দেখি এখান থেকে আমাদের দুয়ের দাগে প্রশ্ন হবে অনদিক একশো পঞ্চাশটি শব্দে আমাদের লিখতে হবে এবং কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং দুটি কবিতা থেকে প্রশ্ন আসবে এখানে চারটি কবিতা আছে যে কোনো দুটি কবিতা থেকে প্রশ্ন আসবে আমার মনে হয় এই বছরে রূপনারায়ণের কুলে খুব ইম্পর্টেন্ট এবং ক্রন্দণ্ডতা জননীর পাশে আর মহুয়ার দেশে আমি দুটো করে স্টার দিয়েছি আমি তোমাদের প্রতিটি প্রশ্ন থেকেই আমি কোয়েশ্চেন দিয়ে দিচ্ছি কবিতা রচনাধর্মী ধর্মে প্রশ্নোত্তর অনধিক একশো পঞ্চাশটি শব্দে যেগুলি লিখতে হবে বড় প্রশ্ন যেগুলি আমাদের পাঁচ নম্বরের আসে এক হচ্ছে ক্রন্দণ্ডতা জননীর পাশে এই কবিতা থেকে দিচ্ছি ক্রন্দণ্ডতা জননী পাশে কবিতায় কবি জননীকে ক্রন্দণ্ডতা বলেছেন কেন এই পরিস্থিতিতে কবির কি করা উচিত বলে মনে করেছেন এর সঙ্গে বা মানে অথবাতে একই কোয়েশ্চেন একজন কবি হিসেবে তিনি এখানে কোন ভূমিকা পালন করতে চেয়েছেন সমকালে সামাজিক অবক্ষয় ও মানবতার অমলিন প্রেক্ষাপট চিত্রিত হয়েছে কন্দনতা জননের পাশে কবিতায় আলোচনা করো চারেকটা হচ্ছে কবিতায় ডট 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 করে কবিতায় জাগে আমার বিবেক আমার বারুদ বিস্ফোরণের আগে কোন প্রসঙ্গে এই মন্তব্য এই মন্তব্যে কবির কোন মনোভাব প্রকাশ পেয়েছে পাঁচেরটা হচ্ছে আমি তা পারি না কবি কি পারেন না যা পারি কেবল কবি কি পারেন ছয়টা ক্রন্দণ্ডতা জননীর পাশে কবিতায় নিখোঁজ মেয়েটির সম্পর্কে কবির বক্তব্য নিজের ভাষায় লেখো এরপরে আমি তোমাদের এরই যে সাতের প্রশ্ন সেটি হলো নিহত ভাইয়ে শবদেহ দেখে নাই যদি হয় ক্রোধ নিহত ভাই বলতে কবি কাকে বুঝিয়েছেন উদ্ধাংশী কবির কোন মনোভাব প্রকাশিত হয়েছে অনদিক কুড়িটি শব্দে যে প্রশ্ন আসবে একেটাও যে হচ্ছে জননী ক্রন্দণ্ডতা কেন দুই কেন তবে লেখা কেন গান গাওয়া এ দ্বিধার কারণ কি তারপর একটা হচ্ছে আমাদের স্টার কোয়েশ্চেনটি আছে ক্রন্দণ্ডতা জননীর পাশে না থাকলে কবি কি কি ব্যর্থ বলে মনে করেছেন নাই যদি হয় ক্রোধ ক্রোধ না হওয়ার কারণ কি পাঁচেরটা হচ্ছে কেন ভালোবাসা কেন বা সমাজ কিসের মূল্যবোধ কোন মানসিক যন্ত্রণা থেকে কবি একথা বলেছেন ছয়ের হচ্ছে কিসের মূল্যবোধ কোন সামাজিক মূল্যবোধের কথা কবি এখানে বলেছেন আমি তা পারি না বক্তা কি পারেন না না পারার কারণ কী আতেরটা হচ্ছে যা পারি কে বল কে কি পারেন নয়টা হচ্ছে সেই কবিতায় জাগে আমার বিবেক বিবেককে কিসের সঙ্গে তুলনা করা এবার আমি তোমাদের বলবো আমাদের রূপনারায়ণের কুলে থেকে যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন একটা হচ্ছে এ জগৎ স্বপ্ন নয় কবির কেন এ কথা মনে হয়েছে সত্যের দারুণ মূল কিভাবে লাভ হয় তিন হচ্ছে এখানে স্টার আছে কঠিনেরে ভালোবেসেছিলাম কঠিনকে ভালোবাসার কারণ কি চার হচ্ছে আমৃত্য দুঃখে তপস্যা এই জীবন কবি জীবনকে দুঃখে তপস্যা বলেছেন কেন পাঁচ হচ্ছে সে কখনো করে না বঞ্চনা বক্তা কেন এই কথা বলেছেন ছয়টা হচ্ছে সে কখনো সরি এটা আমার রিপিট হয়েছে কোয়েশ্চেনটা সে কখনো করে না বঞ্চনা সেম কোশ্চেন হয়ে গেছে এবার আমি তোমাদের পরবর্তী নেক্সটে যে কবিতা মহুয়ার দেশ সেটা দিচ্ছি অন্যদিক একশো পঞ্চাশটি শব্দে একের হচ্ছে আমার ক্লান্তির উপরে ঝড়ুক মহুয়ার ফুল নামুক মহুয়ার গন্ধ কবি আমার ক্লান্তি বলতে কী বুঝিয়েছেন ঝড়ুক মহুয়ার ফুল বলার তাৎপর্য কী এর সেম অ্যান্সার হবে কোয়েশ্চেনটি আলাদা সেটি হল আমার বলতে কার কথা বলা হয়েছে এমন কামনার কারণ কি দুটো কোয়েশ্চেনে অ্যান্সার কিন্তু সেম হবে আমার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে মহুয়ার দেশ থেকে অনেক দূরে আছে মেঘ মোদির মহুয়ার দেশ কবির দেখা মহুয়ার দেশটি কেমন তা কবিতা অনুসরণে বর্ণনা করো তিনের হচ্ছে মহুয়ার দেশ কবিতায় কবি মহুয়ার দেশে যেতে চান কেন চার হচ্ছে মহুয়ার দেশ কবিতায় কবি মহুয়ার দেশে যেতে চাইলে তাঁর আশাভঙ্গের কারণ কি। পাঁচেরটা হচ্ছে ঘুমহীন তাদের চোখে হানাদায় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন কাদের কথা বলা হয়েছে তাদের ঘুমহীন চোখে ক্লান্ত দুঃস্বপ্ন হানাদায় কেন ছয়টা হচ্ছে মোহয়ার দেশ কবিতায় প্রাকৃতিক সৌন্দর্যের আড়ালে শ্রমজীবী মানুষের যে বাস্তব অবস্থার স্বরূপ চিত্রিত হয়েছে তা আলোচনা করো সাতইটা হচ্ছে সেই উজ্জ্বল স্তব্ধতায় ধোঁয়ার বঙ্কিম নিশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে শীতে দুঃস্বপ্নের মতো মন্তব্যটি তাৎপর্য নিজের ভাষায় লেখো হচ্ছে অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক কবি এখানে কাদের কথা বলেছেন তাদের জীবনের কোন অবস্থার পরিপ্রেক্ষিতে কবি এই উক্তি করেছেন এই সেমি অ্যান্সার হবে কোয়েশ্চেনটা হলো মহুয়ার দেশ কবিতায় বর্ণিত মহুয়ার দেশের প্রকৃত চিত্র নিজের ভাষায় বর্ণনা করো সেই দেশে অবসন্ন মানুষের শরীরে ধুলোর কলঙ্ক কোন তাৎপর্য বহন করে এরপরে আমি তোমাদের অনধিক যে কুড়িটি শব্দে যে কোয়েশ্চেন হয় আমাদের মহুয়ার দেশ থেকে সেগুলি দিচ্ছি যেগুলো আমাদের ছোট প্রশ্ন আসে এক একটা হচ্ছে আমার ক্লান্তির উপরে ঝড়ু কি ঝরে পড়ার কথা বলা হয়েছে দুই হলো কবি কাকে মেঘামদির মহুয়ার দেশ বলেছেন তিন হচ্ছে অল সূর্য দেয় এঁকে অল সূর্য কী এঁকে দেয় ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস কিভাবে কবির কাছে আসে পাঁচেরটা হলো ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস বলতে কবি কি বোঝাতে চেয়েছেন বা কি বোঝানো হয়েছে ছয়টা হচ্ছে গভীর তদ্ব গভীর বিশাল শব্দ কি গভীর এবং সেখানে কিসের শব্দ হয় আমাদের পরবর্তী কবিতা হলো আমি দেখি এর একই প্রশ্ন হচ্ছে আমি দেখি কবিতায় কবি কি দেখতে চান দুই আমি দেখি কবিতায় কবি গাছগুলো তুলে এনে কোথায় বসাতে চেয়েছেন তিন আমার দরকার শুধু গাছ দেখা কবির গাছ দেখা দরকার কেন চারেকটা হলো গাছের সবুজটুকু শরীরে দরকার কথাটি মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন পাঁচ হচ্ছে বহুদিন জঙ্গলে যায়নি জঙ্গলে না যাওয়ার ফলে কী হয়েছে ছয়টি হলো আমি দেখি কবিতায় কবির চোখ ও দেহ কী কামনা করছে এটা হলো তোমাদের আমি কবিতার যে সাজেশান আছে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলি দিলাম এবার হলো নাটক আমাদের নাটক দুটো আছে বিভাব এবং নানা রঙের দিন এখানে আমাদের তিন দাগে প্রশ্ন আসবে তিন দশমিক এক তিন দশমিক দুই দুটি নাটক থেকে একটি করে প্রশ্ন আসবে এবং আমাদের দুটি প্রশ্নের মধ্যে একটি আমাদের প্রশ্নের উত্তর করতে হবে আমি তোমাদের প্রথমে নানা রঙের দিনের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটি আগে বলছি তারপরে বিভাব বলব নানা রঙের দিন একে হলো শিল্প কেটা স্টার আছে শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ মন্তব্যটি তাৎপর্য ব্যাখ্যা করো তুই হচ্ছে নানা রঙের দিন নাটক অবলম্বনে কালীনাথ সেনের চরিত্র আলোচনা করো নানা রঙের দিন নাটক অবলম্বনে রজনীবাবু চরিত্রটি আলোচনা করো চারে প্রশ্ন যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প তারা সব গাধা গাধা মন্তব্যটি তাৎপর্য ব্যাখ্যা করো পাঁচ হচ্ছে আমাদের দিন ফুরিয়েছে কোন প্রসঙ্গে এই উক্তি এই উক্তির কারণ ব্যাখ্যা করো ছয় হচ্ছে অভিনেতা মানে একটা চাকর দর 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 দিয়ে নাটকওয়ালাদের একমাত্র কর্তব্য মন্তব্যটি তাৎপর্য ব্যাখ্যা করো এবার আরেকটি যে আমাদের নাটক আছে বিভাগ তোমরা যে কোনো একটি ভালোভাবে রেডি করতে পারো আর কেউ যদি দুটি রেডি করতে চাও করতে পারো এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ বিভাবের একে কোয়েশ্চেন হলো জীবনের খোরাক হাসির খোরাক নেই উক্তি এবং হাসির খোরাক নেই এই কথাটি তাৎপর্য ব্যাখ্যা করো দুয়ের হচ্ছে খুব ইম্পর্টেন্ট নাটকে নামকরণের সার্থকতা ব্যাখ্যা করো এর সঙ্গে অথবা মানে সেম অ্যান্সার হবে বিভাব কথাটি সাধারণ অর্থ কি নাটক কতটা তাৎপর্যপূর্ণ তিন বহুরূপী তখন লাটে উঠবে বহুরূপী কি তখন বলতে কোন সময়ের কথা বলা হয়েছে বহুরূপী লাটে উঠবে কেন চার হচ্ছে তাদের অভিনয় দেন আইজেনস্টাইন দদ্দদ্দী অনেক কথা লিখেছেন আইজেনস্টাইন কে তিনি কাদের অভিনয় দেখে উচ্ছ্বসিত হয়েছিলেন সেই অভিনয় দেখে তিনি কি লিখেছিলেন পাঁচের কবি পাঁচের প্রশ্নটি হলো জীবন কোথায় কে কাকে বলেছেন বক্তা জীবনকে কোথায় খুঁজে পাওয়া যাবে বলে মনে করেন এটি আমাদের হলো নাটক থেকে দুটি যে আমাদের নাটক আছে তার কোয়েশ্চেন এবার হচ্ছে আমাদের আন্তর্জাতিক কবিতা এবং ভারতীয় গল্প আমাদের আন্তর্জাতিক কবিতা আছে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন ভারতীয় গল্প হচ্ছে অলৌকিক এখান থেকে আমাদের চারের দাগে প্রশ্ন আসবে চার দশমিক এক চার দশমিক দুই এখানেও আমাদের দুটো থেকে একটি করে প্রশ্ন আসবে এবং আমাদের দুটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি করতে হবে পাঁচ নম্বরে আমি প্রথমে তোমাদের আন্তর্জাতিক কবিতা পড়তে জানে এমন এক মজুরে প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি বলে দেবো এবং তারপরে ভারতীয় গল্প অলৌকিকে পড়ব পড়তে জানে এমন এক মজুরে প্রশ্ন এক একটা হলো পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতাটির নামকরণের সার্থকতা বিচার করো দুই হলো বইয়ে লেখা তাদের নাম রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো এই উক্তিটির মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন তাহা ব্যাখ্যা করো তিন হচ্ছে সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা এই উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো চারের হলো কে আবার গড়ে তুলল এতবার কি গড়ে তোলার কথা বলা হয়েছে এই উক্তিটির মাধ্যমে কি বলতে চেয়েছেন এবং পাঁচেরটা হলো পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতাটির মধ্যে থাকার প্রশ্নগুলি বিশদভাবে ব্যাখ্যা করো এরপরে আমি তোমাদের যে ভারতীয় গল্প আছে অলৌকিক তার যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটি আমি দিচ্ছি একে প্রশ্ন হলো গল্পটা বার কয়েক গুরুদোয়ারাতেও শুনেছি কে কোন গল্প শুনেছে গল্পটা কি ছিল দুই হলো ঠিক হলো ট্রেনটা থামানো হবে কোন ট্রেন কিভাবে থামানো হলো তিনের প্রশ্নটি হলো গল্পটা আমাদের স্কুলে শোন শোনানো হলো গল্পটা কি ছিল স্কুলে গল্পটা শুনে লেখকের প্রতিক্রিয়া আলোচনা করো চারে প্রশ্ন হলো চোখের জলটা তাদের জন্য বক্তা কাদের জন্য চোখের জল উৎসর্গ করেছেন সেই ঘটনাটি বর্ণনা কর এই হলো আমাদের আন্তর্জাতিক কবিতা এবং ভারতীয় গল্পের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবার আমি তোমাদের বলবো পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ হলো আমার বাংলা এই আমার বাংলা থেকে আমাদের এই বছরে সিলেবাসে রয়েছে ছাতির বদলে হাতি মেঘের গায়ে জেলখানা হাত বাড়াও গাঢ় পাহাড়ের নিচে আমাদের এইটা থেকে কোয়েশ্চেন পূর্ণাঙ্গ সহায় গ্রন্থ থেকে আমাদের পাঁচের দাগে প্রশ্ন আসবে এবং দুটি গল্প থেকে প্রশ্ন আসবে আমাদের একটি প্রশ্নের উত্তর করতে হবে এখানে কিন্তু আমাদের সাজেশান করা খুবই মুশকিল কেননা অনেক সময় কোয়েশ্চেন রিপিট হয় এবং লাইন তুলে কোয়েশ্চেন আসে আমি সেজন্য তোমাদের এর থেকে সেভাবে সাজেশান দিচ্ছি না আমি তোমাদের খালি বলে দিচ্ছি যে তোমাদের এবছর বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ছাতির বদলে হাতি তিনটে স্টার দিয়েছি এরপরে হচ্ছে মেঘের গায়ে জেলখানা এবং তারপরে হচ্ছে হাত বাড়ো এগুলো তোমরা থরলি ভালো করে পড়ে যেও এবং এখান থেকে তাহলে তোমরা নিশ্চয়ই কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে পারবে আমি এর পরবর্তী এবং পরে যদি পারি আমি এখান থেকে আলাদাভাবে তোমাদের আমার বাংলার আমি সাজেশান দিয়ে দেব এবার আমি তোমাদের আমাদের যে বাংলা ভাষা রয়েছে তার আমি তোমাদের সাজেশান দিচ্ছি সেটি আমাদের ছয়ের তাগে প্রশ্ন এখানে আমাদের ছয় দশমিক এক ছয় দশমিক দুই দুটো প্রশ্ন থাকে একটি প্রশ্নের উত্তর করতে আমাদের হয় এবং এই বছরের জন্য আমাদের ভাষা বিজ্ঞান ও শাখা তার শাখা প্রশাখা এবং বাক্যতত্ত্ব এই দুটি খুবই গুরুত্বপূর্ণ তাছাড়া আমি তোমাদের ভাষা থেকে যে খুব গুরুত্বপূর্ণ যে প্রশ্ন তার সাজেশান আমি তোমাদের দিয়ে দিচ্ছি আমাদের এই বছর দু হাজার বারোর জন্য আমাদের দু হাজার একুশের যে বাংলা ভাষার সাজেশান বড় প্রশ্ন তার জন্য আমি বলবো তুলনামূলক ভাষাবিজ্ঞান এটি হলো আমাদের যে পাঁচ নম্বরে পোয়েশেন আসে ছয়ের দাগে বড় প্রশ্নের জন্য তুলনামূলক ভাষাবিজ্ঞান দুই হলো শৈলী বিজ্ঞান তিন বর্ণনামূলক ভাষাবিজ্ঞান চার হলো সমাজবিজ্ঞান পাঁচ বাক্যজোট ও ছয় অবিভাজ্য ধ্বনি সাত বাক্যের অভিগঠন ও অথগঠন সম্পর্কে কি জানো আজ গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার ও কি কি যে কোনো দুটি ভাগ সম্পর্কে লেখো এবার আমি তোমাদের ছোট প্রশ্নে দিচ্ছি ঠিকার মধ্যে পড়বে মুন্ডমাল শব্দ জোরকলম শব্দ ক্যানবেরি ক্লিপিংস চারেটা ছিল ক্লিপিংস এছাড়া তোমাদের যে ছোট প্রশ্ন আছে রেজিস্ট্রার কি সুরতরঙ্গ কি বিকল্পন কি কোটবদল কি বাচ্চার্থ শ্বাসঘাত কি ল্যাং পারল কি ডিকশনারি শব্দটি কোথায় প্রথম পাওয়া যায় ল্যাট এলএডি কী শ্রুতিধ্বনি কী গুচ্ছধ্বনি কী অভিধান বিজ্ঞান কি এগুলো মানে টিকা হিসেবে আসতে পারে পিটি পেটের পুরোনাম কী প্রকৃতি কি সংবর্তনী সঞ্জীবনী ব্যাকরণ কি। বর্গান্তর কী বাক্যের শর্ত কয়টি কি কী কী ভাষা বিজ্ঞান কি। এটি হলো আমাদের ভাষার যে সাজেশান সেটি এরপরে আমি তোমাদের আমাদের পরবর্তী যেটি রয়েছে সেটি হলো আমাদের বাংলা ভাষা ও সংস্কৃতির মধ্যে আমি তোমাদের উচ্চ মাধ্যমিক দু হাজার একুশের জন্য বলবো তৃতীয় অধ্যায় বাংলা চলচ্চিত্রের কথা থেকে মৃণাল সেন ঋত্বিক ঘটক সত্যজিৎ রায় সত্যজিৎ রায় খুবই ইম্পর্টেন্ট এবারে আমাদের চিকিৎসা শাস্ত্রে বাঙালির অবদানের মধ্যে কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায় বিধানচন্দ্র রায় নীলরতন সরকার পরের হচ্ছে কোয়েশ্চেন বাঙালি বিজ্ঞান ভাবনা ও বিজ্ঞান চর্চার ইতিহাসে ঠাকুর ঠাকুরবাড়ি চিত্রকলা চর্চায় নন্দলাল বসু চিত্রকলা চর্চায় জামিনী রায় এবং রামকিঙ্কর বেইজ এই যে আমি যে সাজেশান দিলাম বাংলা শিল্প সংস্কৃতি ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আমি আশা রাখি এখান থেকে তোমরা নিশ্চয়ই কমন পাবে এবারে তোমাদের যে প্রবন্ধ রচনা সেখান থেকে আমি বলি আমাদের দশ নম্বরে থাকে এখানে আটের দাগে প্রশ্ন হয় চারশো শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করতে হয় তার মধ্যে আমাদের আট দশমিক একে থাকে মানস মানচিন মানচিত্র অবলম্বনে দুয়েতে আট দশমিক দুয়েতে যে কোনো একটি আমাদের করতে হয় আট দশমিক দুয়ে থাকে প্রদত্ত এটিকে প্রস্তাবনা বা ভূমিকা স্বরূপ গ্রহণ করে লিখতে হয় আট দশমিক তিনে বিতর্কে বিষয় দেওয়া থাকে সেইটি প্রতিপক্ষে যুক্তির অসারতা প্রমাণ করে সপক্ষে লিখতে হয় আর আট দশমিক চারেতে আমাদের সূত্র এবং তথ্য অবলম্বনে আমাদের প্রবন্ধ রচনা করতে হয় আমি তোমাদের যে সাজেশান দেব সেটি হলো আমাদের যে আট দশমিক একের জন্য এই বছরে তোমাদের উচ্চ উচ্চ মাধ্যমিক দু হাজার একুশের জন্য সৌমিত্র চট্টোপাধ্যায় প্রণব মুখোপাধ্যায় এছাড়া আমি তোমাদের প্রবন্ধ রচনার জন্য বিজ্ঞান ও কুসংস্কার বা বিজ্ঞানের অন্য ওপর রেডি করে রেখো বিশ্ব উষ্ণায়ন করোনা ভাইরাস ছাত্র জীবনের কর্তব্য এটি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ আজ আমি তোমাদের উচ্চ মাধ্যমিক দু হাজার একুশের জন্য বাংলার সম্পূর্ণ সাজেশান দিলাম আশা রাখি আমার এই ভিডিওটি তোমাদের নিশ্চয়ই উপকারে আসবে এবং তোমাদের পরীক্ষা খুব ভালো হোক এই আশা রাখি এবং এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আমি দিতে থাকি সেইগুলো পাওয়ার জন্য তোমরা যারা আমার নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পাওয়ার জন্য আমার চ্যানেল স্টাডি ফর এডুকেশানকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ